LTV এখন ফেসবুকে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গতকাল রাতে সৌমিত্রের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কোমরবিডিটি এবং বয়সজনিত কিছু সমস্যা থাকলেও সৌমিত্র করোনামুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তার চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝে মধ্যে তার বাইপেপ সাপোর্ট লাগছে, তবে দিনে তা ছয় ঘন্টার বেশি নয়, রাতের ঘুম ভালো হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র। এদিকে শেষ হতে চলেছে জনপ্রিয় টিভি সিরিয়াল এখানে আকাশ নীল। তা নিয়ে সিরিয়াল ভক্তদের মন খুব খারাপ। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করলেন এই সিরিয়ালের অভিনেতা শন ব্যানার্জি। কবে প্রথম দেখা হয়েছিল সৌমিত্রবাবুর সঙ্গে? শন বলেন, প্রথম দেখা যখন হয় তখন আমি এত ছোট যে কিছুই মনে নেই। দিদার হাত ধরে গিয়েছিলাম ওর বাড়িতে, এটুকু মনে আছে। ছোট থেকে আমি খুব লাজুক স্বভাবের, সবসময় জড়সড় হয়ে থাকতাম, কোনোদিন কারোর সঙ্গে মুখ তুলে কথা বলিনি, নিজের জগতে থাকতাম সবসময়, বলতেই থাকলেন শন। সেই লাজুক ছেলেটা হঠাৎ স্মার্ট ড্যাশিং ডক্টর হয়ে গেল, কি করে এটা সম্ভব? লজ্জা পাওয়া ব্যাপারটা যেহেতু আমার মজ্জায়, তাই আমার নিজেরই ভয় ছিল বড় হয়ে এই গ্ল্যামার ওয়ার্ল্ডে হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবো না। যাই হোক, সৌমিত্র দাদুর সঙ্গে প্রথম যে মুহূর্তটা আমার স্মরণে আছে সেটা নেমন্তন্ন কার্ড হাতে করে। তখনও আমি লাজুকি ছিলাম, ক্লাস ইলেভেনে পড়ি তখন। দাদার বিয়ের কার্ড হাতে দিদার সঙ্গে গিয়েছিলাম সৌমিত্র দাদুর বাড়িতে। মনে আছে দিদাই নিমন্ত্রণ জানিয়েছিলেন, আমি শুধু মাথা নিচু করে কার্ডটা দিয়ে এসেছিলাম তার হাতে। আমার অবস্থা দেখে তিনি হেসেছিলেন। আজ দিদা নেই, সৌমিত্র দাদুর জন্য প্রার্থনা করি তিনি যেন ফিরে আসেন, বাংলা ছবির জগতে চির ঋণী তার কাছে। সৌমিত্র দাদুর জন্য প্রার্থনা করি যেন তিনি ফিরে আসেন, বাংলা ছবির জগৎ চির ঋণী তার কাছে। সৌমিত্র সুপ্রিয় জুটির কোন ছবিগুলো আপনার প্রিয়? ওই জুটির ছবি আমি একটাও দেখিনি অনেস্টলি, কিন্তু খুব মন দিয়ে দেখেছি অপুর সংসার। এত সুদর্শন দুর্দান্ত অভিনেতা সৌমিত্র দাদু, কি বডি ল্যাঙ্গুয়েজ! ওকে ওই ছবিতে সবচেয়ে ভালো লাগে। কখনো সুযোগ পেলে অপুর চরিত্রটা করবেন দশবার ভাবব। সৌমিত্র দাদু যেভাবে আইকন হয়ে গিয়েছেন সেই চরিত্রে, সেভাবে ফুটিয়ে তুলতে কখনো পারবো বলে মনে হয় না, তাই অনেক ভাবার পর হয়তো নাই বলবো। শনের মুখে সেই লাজুক মিষ্টি হাসি, আর কোথাও লুকিয়ে আছে একটা না বলতে পারা নম্রভাব, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, আজকের যুগের তারকাদের মধ্যে যা একেবারেই বিরল। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।